বিভিন্ন রকম বিজেপির দাবি দাবা নিয়ে মিছিল খানাকুলের কিশোরপুর দু নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায়। উপস্থিত বিজেপির কর্মীরা খানাকুলের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলে অংশগ্রহণ করেছে। তৃণমূলের দুর্নীতি যেভাবে বেড়েই চলেছে, তাই রাজ্য সরকারকে যদি এখনো রাখা হয় তাহলে ইতিহাসের পাতায় এক কলঙ্কিত অধ্যায় বলে বলা হবে। এরকমটাই জানালেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেড়া। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে তৃণমূল সরকারের অপশাসন চলছে, সেই অপশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলন হিসাবে মণ্ডল 43 JP 43 আমরা একটি একটা পথসভা, তার সাথে সাথে কিছু র্যালির আয়োজন করা হয়েছে। আমরা এখানে সকলে একত্রিত হয়েছি। যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তার দুর্নীতিগ্রস্ত সরকারকে নিয়ে এগিয়ে চলেছে, আগামী দিনে এই ধরনের যদি দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের সামনে থাকে তাহলে এই বাংলা কেন, সারা ভারতবর্ষের একটা কলঙ্কের জন্য অধ্যায় শুরু হবে। তাই আমরা চাইছি এই দুর্নীতিগ্রস্ত সরকার অবিলম্বে যাতে নিপাত যাবে, সেই জন্য আমরা তার প্রচেষ্টা এবং প্রক্রিয়া শুরু করেছি। আমরা গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে নিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছি এবং তাদেরকে নিয়েই আমরা পথসভার আয়োজন করেছি। তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিজেপির। উপস্থিত আছে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেড়া। দলীয় কর্মসূচি থেকে স্লোগান তৃণমূলের বিরুদ্ধে, আজকে মহিষঘট রাস্তা থেকে শুরু হচ্ছে, ভায়া চুয়াডাঙ্গা দিয়ে হয়ে মহিষঘট হয়েছে, আবার মহিষঘট আস্তলা শেষ হবে। এখানে একটা পথসভার মাধ্যমে আমরা প্রোগ্রামটা শেষ করব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আগামী দিনে বিগত দিনে যে মানে প্রবল সন্ত্রাস চলেছে, সন্ত্রাসের ফলে মানুষকে বিভিন্ন রকম ভয় ভীতি দেখানো সত্ত্বেও আজকে প্রায় 400-500 মানুষ আজকে আমাদের মিছিলে যোগদান করেছে। কোথায় এসে শেষ হবে এটা? মহিষঘট রাস্তাতে শেষ হবে। আমার নাম তাপস সরকার, খানাকুল মণ্ডল 2 সভাপতি। সামনে পঞ্চায়েত ভোট, তার জন্য প্রস্তুতি নেওয়ার বা কীভাবে লড়া যাবে সেই হিসাবে বলে গেলেন, আর মিছিলে বিক্ষোভ মিছিল এ সামিল হলো। আমরা পুরো 100% আশাবাদী, কারণ বিধানসভাতে আমরা 12টার মধ্যে 9টা জয় করেছি, আমরা পঞ্চায়েত ভোটে 12টা জয় করব। আমার নাম মানিক মাইতি, অঞ্চল সভাপতি। তৃণমূলের সবাই চোর,